গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7:30, আমি উঠেছি কিছুক্ষণ হলো, একটু কাজ ছিল সেগুলো করে নিলাম, একটু চা হচ্ছে তো ভাবলাম বিস্কিটটা একটু ঢেলে নিই, শেষ হয়ে গেছে। আজকে ওর মেয়ে ড্রয়িং ক্লাস আছে তো ওরা এখনই যাবে, তো আজকে ভাবলাম একটু ভারী কিছু ব্রেকফাস্টে বানাই, তো এই যে চিকেন র্যাপ বানাবো তার জন্যে অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি। এখানে কর্নটা আমি দিয়ে দিচ্ছি, এটাকে 1 মিনিটের মতো রেখে দেবো, সেদ্ধ হতে একটুখানি টাইম লাগবে, ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। আর ওখানে গ্রিন ক্যাপসিকাম আছে, রেড আছে, পেঁয়াজ আর টমেটো। তো আজকে প্রচণ্ড বৃষ্টি পড়েছে বাইরে, আপনাদের দেখাচ্ছি, চলুন। এই যে দেখুন কি বৃষ্টি হচ্ছে, কালকে রাতের থেকে হচ্ছে। আমাকেও যেতে বলছিল ড্রয়িং ক্লাসে, তো আমার এই বৃষ্টির জন্য আর বাইরে বেরোতে ইচ্ছে করছে না, ওরাই যাবে। তো ঝটপট করে আমি বানিয়ে দিই ব্রেকফাস্টটা। এই যে কর্নটা একটু সফট হয়ে গেছে, আর এগুলো একটু করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে একটুখানি সফট হয়ে যায়, এত মানে কাঁচা ভাল লাগে না, ক্যাচ ক্যাচ করে লাগবে মুখে, তো সেই জন্যেই একটুখানি আমি রেখে দেবো। সব একসাথেই দিয়ে দিচ্ছি, একটুখানি নেড়ে চেড়ে নেব, বেশি সফট করব না, তাহলে আবার ভালো লাগবে না, একটুখানি নাড়াচাড়া করে আর নামিয়ে নেব। আর চিকেনটা হওয়ার সময় আমি সব রেগুলার মশলাগুলো দিয়েছি, অন্য কোনো মশলা দিইনি। আর এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, তাহলে হয়ে যায়। তো চিকেনটা হয়ে গেছে, একদমই সবজিগুলো দেওয়ার পর একদমই বেশিক্ষণ রাখিনি, একটু একটু কাঁচা আছে। আর এখানে আমি একটা সস বানিয়ে নিয়েছি মেয়োনিজ, দই আর টমেটো কেচাপ দিয়ে, তো এবার এগুলো আমি এক এক করে বানিয়ে নেব। আর এটা বাড়িতে আনাই ছিল, আগের দিন করেছিলাম, এখনও 5টা মতো আছে, তো এগুলো সবই বানিয়ে নেব আজকে। সসটা দিয়ে দিচ্ছি প্রথমে, ওদের আসতে হয়তো একটু টাইম লাগবে, তো সেজন্য ভাবলাম একটু ভারী কিছু ব্রেকফাস্ট বানাই, এটা খেলে অনেকক্ষণ মানে পেটটা ভর্তি থাকবে, তো সেজন্য আর কি। আমাকে যেতে বলছে, কিন্তু এই বৃষ্টি পড়লে আমার আবার কোথাও যেতে ইচ্ছে করে না, তো ওরা দুজনে যাবে, আমাকে আবার লাঞ্চের জন্য রান্নাবান্নাও করতে হবে। ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাটা করে নেব, তারপর যাব, কিন্তু এই বৃষ্টি পড়ছে দেখে আমার আর তাড়াতাড়ি করে উঠতেও ইচ্ছে করলো না, আর এতক্ষণে আর যেতেও ইচ্ছে করছে না, তো ওরাই যাক আজকে। আর শরীরটা খুব একটা ভালো নেই, একটু ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে, তো আজকে আর যাব না। আমি লাইট জ্বালিয়ে সব কাজ করতে হচ্ছে, এতটাই মানে অন্ধকার করে রেখেছে। এই যে সবগুলো বানানো হয়ে গেছে, এবার একটু বাটার দিয়ে আমি এগুলোকে ভেজে নেব, স্যালো ফ্রাই করে নেব, একটুখানি সেকে নেব আর কি। এখানে বাটার দিয়ে দিয়েছি একটু, আজকে এইভাবে রোলটা মুড়িয়েছি, নাহলে মানে জুসটা ভেতর থেকে বেরিয়ে চলে আসে। তো সবকাটা আমি করে নিয়েছি, 5টা হয়ে গেছে, তো এবার ওদেরকে খেতে দিয়ে দিই, আমিও খেয়ে নেব। এখন বাজে প্রায় 11টা, ওরা দুজন যাচ্ছে, আমার আর যেতে ইচ্ছে করছে না, এখনও বৃষ্টি পড়ছে খুব। আর বাইরেটা কি সুন্দর লাগছে দেখুন, সবুজ, বেশ ভালো লাগছে দেখতে। আমাদের এই সামনের গাছটা পাতাগুলো লাল, ফল কালারের সময় এটা দারুণ লাগে দেখতে, বেশ সুন্দর লাগছে পুরো সবুজ, কিন্তু আমার বেরোতে ইচ্ছে করছে না। আর এই যে আমাদের এই গাছটা একটু একটু পাতা বেরিয়েছে, কি সুন্দর লাগছে দেখুন এটাতে, বৃষ্টি পড়েছে বলে আরো মানে কচি, একদম তো কচি পাতাগুলো, তো সেজন্য বেশি সবুজ লাগছে দেখতে। আর আমি যাব এবার স্নান করতে, স্নান করে এসে লাঞ্চ দেখি কি বানাই আজকে। এখানে আমার দুপুরে রান্না শুরু হয়ে গেছে,
তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।